ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. حمدا وصلى ما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. একজন ভাই প্রশ্ন করেছিলেন যে সালাতের পর যে জিকির আজকার করতে হয় বা যে মাসনুন দোয়াগুলি পাঠ করতে হয় সেগুলি সশব্দে পাঠ করতে হবে নাকি নীরবে পাঠ করতে হবে, এ সম্পর্কে ভাই প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। এ ব্যাপারে আমরা পক্ষে এবং বিপক্ষে উভয়ের মতামত জানবো, তারপরে যেটা অধিগ্রহণযোগ্য মত বা যেটা সঠিক মত সেটাকে আমরা প্রাধান্য দেবো ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমাদের মন্তব্য হচ্ছে যে সালাতের পরে যে জিকির আজকার করতে হয়, মাসনুন দোয়াগুলি পাঠ করতে হয়, সেগুলি সশব্দে পাঠ করাটাই শরীয়তসম্মত, কেননা এই ব্যাপারে সুন্নতের স্পষ্ট দলিল প্রমাণিত। কেননা এই ব্যাপারে সুন্নত থেকে স্পষ্ট দলিল প্রমাণিত, সেটা একাকী হোক কিংবা জামাত সহকারে হোক, যেখানেই থাকুক না কেন প্রত্যেক সালাতের পরে বা সালাম ফেরানোর পরে জিকির করাটা সশব্দটাই শরীয়তসম্মত। অবিল কদরে আল্লাযী ইশা বিশু আলাল মুসাল্লিন, কিন্তু এতটা জোরে নয় যে আপনার শব্দে অন্যান্য মুসল্লিরা ডিস্টার্ব হচ্ছেন বা তাদের জিকির আজকারে বিশৃঙ্খলা ঘটছে, তারা বিক্ষিপ্ত হচ্ছে, আপনার জিকির আজকারে উত্তেজিত হচ্ছে, এতটা জোরে নয়, এতটা জোরে জোরে যে আপনি আপনি আপনার শব্দটা আপনার কান শুনতে পাচ্ছে, এতটা জোরে জোরে বা এতটা জোরে জোরে যতটা জোরে জোরে করলে অন্যান্য মুসল্লিরা ডিস্টার্ব না হবে বা তাদের জিকির আজকারে বিশৃঙ্খলা বা ব্যাঘাত না ঘটবে। এবারে শেখ সালাহ উসাইমিন রহিমা আলাই বলছেন যে তার গ্রন্থ ফতোয়া নূর আলা দারবের 13 খণ্ডের 152 পৃষ্ঠাতে رفع الصوت بالذكر بعد الصلاة المكتوبة مشهور لما صح في البخاري. তিনি বলছেন যে সালাতের পর সশব্দে জিকির করাটাই প্রসিদ্ধ, সালাতের পর সশব্দে জিকির করাটাই প্রসিদ্ধ, কারণ এ ব্যাপারে সহিহ বুখারীতে স্পষ্ট দলিল প্রমাণিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আন্না رفع الصوت بالذكر حين ينصرف الناس من المكتبة كان على عهد النبي صلى الله عليه وسلم. ابن عباس رضي الله عنه বলছেন যে ফরজ সালাতের পরে যখন মানুষেরা বা লোকেরা সালাম ফেরাতেন তখন সশব্দে জিকির করাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে প্রচলিত ছিল। লোকেরা যখন ফরজ সালাত থেকে সালাম ফেরাতেন বা যখন সালাম ফেরাতেন তখন সশব্দে জিকির করাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে প্রচলিত ছিল, চালু ছিল। ওয়াকাল ইবনে আব্বাস এবং ইবনে আব্বাস বলছেন ওয়া কুনতু আ'লামু ইযা ইনসারাফু বিযালিকা ইযা সামি'তুহু, আর যখন ওই লোকেরা বা ওই মুসল্লিরা সশব্দে জিকির করতেন তখন তাদের জিকিরের আওয়াজ শুনে বুঝতে পারতাম যে এখন সালাত সম্পূর্ণ হলো, এখন সালাত শেষ হলো। সহিহ বুখারী হাদিস নম্বর 841, সহিহ মুসলিম হাদিস নম্বর 583, সহিহ আবু দাউদ হাদিস নম্বর 1003। তো এই হাদিস থেকে প্রমাণিত হলো ইবনে আব্বাসের কথা থেকে, ইবনে আব্বাসের আসার থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সশব্দে জিকির করাটা প্রচলিত ছিল, চালু ছিল, এটা নিষিদ্ধ ছিল না। অন্যত্র ইবনে আব্বাস থেকে বর্ণিত হচ্ছে, তিনি বর্ণনা করছেন যে কুন্না নাআরিফু ইন কাযা সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত তাকবীর, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পূর্ণ হওয়াটা জিকিরের মাধ্যমে বুঝতে পারতাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পূর্ণ হওয়াটা জিকিরের মাধ্যমে বুঝতে পারতাম, জিকিরের আওয়াজ শুনে আমরা বুঝতে পারতাম যে এখন সালাত শেষ হয়ে গেল। এটা আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 842 এবং 806, সহিহ মুসলিম হাদিস নাম্বার 583, সহিহ নাসাঈ হাদিস নাম্বার 1334, সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 1002।
তো এই হাদিসের ভিত্তিতে শেখ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ওয়ালাকিন ইযা কানা ইসাল্লি ইলা রাব্বিকা শাখসুন ওয়া খিফতা আন তুশাউফিশা আলা বিরাফ'ই সাওতি ফাল আফযালু আল্লা তাফআল। তিনি বলছেন যে যদি আপনার পাশে কেউ সালাত আদায় করছে আর আপনি ভয় করছেন, যদি আপনি জোরে 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 জিকির আজকার করেন তাহলে আপনার জিকির আজকারে সে ডিস্টার্ব হবে, তার জিকির আজকারে বা তার রাস্তা বা তার সালাতে বিঘ্ন ঘটবে বা তার ব্যাঘাত ঘটবে, তাহলে আপনার জন্য উত্তম হচ্ছে যে আপনি নীরবেই বা আস্তে আস্তেই বা নিম্ন স্বরেই জিকির আজকার করবেন, উচ্চ স্বরে বা সশব্দে জিকির আজকার করবেন না। এর পক্ষেই ইবনে হাজম রহিমা আলাই বলছেন যে রাফউ সাওত বিতাকবীর ইসরা কুল্লা সালাতিন হাসান। তিনি বলছেন যে প্রত্যেক সালাতের পরে সশব্দে জিকির করাটা উত্তম। আল মাহাল্লি তৃতীয় খণ্ডে 180 পৃষ্ঠা। অনুরূপভাবে ইমাম বুহুতি রহিমা আলাই কাশাফুল কিনায়ের প্রথম খণ্ডে 266 পৃষ্ঠাতেও ইবনে তাইমিয়া রহিমা আলাই বর্ণনা করছেন যে সালাতের পরে তাকবীর তাহমিদ অর্থাৎ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো সশব্দে বলাটাই মুস্তাহাব উত্তম। অনুরূপভাবে ইবনে উসামিন আলাই বলছেন তার গ্রন্থ মাজমুউ ফতোয়ার 13 খণ্ডের 247 থেকে 261 পৃষ্ঠার মধ্যে যে সুন্নাত হচ্ছে সশব্দে জিকির করা যদি আপনার জিকিরে অন্য কোনো ব্যক্তি ডিস্টার্ব না হয়, যদি আপনার জিকিরে অন্য কোনো ব্যক্তি জিকির আজকারে বিঘ্ন বা বিশৃঙ্খলা না হয় তাহলে। এবার এর পক্ষে ইমাম শাফি রহিমাহুল্লাহ আলাই এবং বেশ কিছু ওলামারাও বলেছেন যে এই যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে সশব্দে জিকির করাটা প্রচলিত ছিল বা চালু ছিল, তো এটা হচ্ছে কখনো কখনো হতো শিক্ষা দেওয়ার জন্যে, এটা ধারাবাহিকভাবে এরকম ছিল না। কেননা এর বিপক্ষে কোরআনকারীর মধ্যে দলিল মজুদ রয়েছে, মানে উপস্থিত রয়েছে, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াদকুর রাব্বাকা ফি নাফসিক তাযাররুআন ওয়া খীফাতান দুনাল জাহরি মিনাল কওলি বিল গাদবি ওয়াল আসালি ওয়ালা তাকুন মিনাল গাফিলিন। সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 205। এই আয়াতের মধ্যে যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমার রবকে স্মরণ করো তোমাদের অন্তরে মনে মনে, তাযাররুআন ওয়া খীফাতান আস্তে আস্তে গোপনে এবং কাকুতি মিনতি সহকারে অত্যন্ত একাগ্রতার সহিত ভদ্রতার সহিত শান্তশিষ্টভাবে তোমরা তোমার রবকে গোপনে স্মরণ করো। দুনাল জাহরি মিনাল কওলে কথার দাঁতে স্পষ্ট করে নয় বা সশব্দে নয়, কখন? সকাল এবং সন্ধ্যায়। তো এর মধ্যে আল্লাহ তাআলা সকাল ও সন্ধ্যাতে তার রবকে স্মরণ করতে বললেন কিভাবে? সশব্দে নয় বরং নীরবে গোপনে এবং খুব কাকুতি মিনতি সহকারে ভদ্রভাবে। হাদিসের মধ্যে বর্ণিত হচ্ছে আবু মুসা আল আশআরী বর্ণনা করছেন যে কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আমরা কোন সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে ছিলাম। ফাকুন্না ইযা আশরাফনা আলা ওয়াদিন হাল্লানা ওয়া কাব্বারনা, তো যখন আমরা কোনো পাহাড়ের উপরে উঠতাম তখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলতাম, ইরতিফাত আসওয়াদানা সেটা জোরে জোরে বলতাম, সুচ্চ স্বরে সব শব্দ বলতাম একদম। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা তোমাদের নিজের আত্মার উপরে সহৃদয় হও, তোমরা তোমাদের নিজের আত্মার উপরে সহৃদয় হও। কেননা আস্তে আস্তে বলো, জোরে যত জোরে জোরে বলার কি আছে? ফাইন্নাকুম লা তাদউনা আসামা ওয়ালা গাইবান গাইবান, তোমরা এমন একজনকে ডাকছ যে সে কানে কম শোনা এরকমও নয় বা সে কানে কালাও বোবাও নয় বা সে তোমাদের কাছ থেকে দূরেও নয়। ইন্নাহু মাআকুম, বরং তিনি তোমাদের সঙ্গে রয়েছেন। ইন্নাহু সামিউন কারীবুন, এবং তিনি তোমাদের খুব নিকট থেকে শুনছেন, তিনি তোমাদের খুব নিকট থেকে শুনছেন। এজন্যে যেহেতু তিনি তোমাদের সঙ্গে রয়েছেন আর তিনি কানে শোনেন না এরকমও নয়, তিনি তোমাদের থেকে দূরেও আছেন এরকমও নয়, বরং তিনি তোমাদের অত্যন্ত নিকট থেকে শুনছেন, সেজন্য এত জোরে বলার কি আছে? তোমরা আস্তে আস্তে বলো। সহিহ বুখারী হাদিস নম্বর 2992 এবং 6610, 6384 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2704। তো এই আয়াত এবং হাদিসের ভিত্তিতে
কিছু ওলামা বলেছেন যেহেতু এর বিপক্ষে দলিল মজুদ রয়েছে, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের মনে মনে আল্লাহকে স্মরণ করো, এবং হাদিসের মধ্যে সুসালাম বলছেন তোমরা আস্তে আস্তে আল্লাহকে ডাকো কারণ আল্লাহ তোমাদের সঙ্গে রয়েছেন, সেজন্য সালাতের পরে সশব্দে বা উচ্চস্বরে জিজ্ঞাসা করা বৈধ হবে না। তো এই দুই পক্ষের দলিল এবং দুই পক্ষের মন্তব্যের শেষে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে যেহেতু হাদিসের মধ্যে এক পক্ষে বলছে সশব্দ জিজ্ঞাসা করতে হবে আর এক পক্ষে বলছে করতে হবে না, তো আমরা এই মধ্যে আসতে পারি যে এতটা জোরে করতে হবে যেন অন্য কোনো ব্যক্তি ডিস্টার্ব না হয়, অন্য কোনো ব্যক্তির দোয়াতে বা জিজ্ঞাসকারে বা সালাতে বিঘ্ন না ঘটে, ব্যাঘাত না ঘটে, এতটা জোরে করতে হবে যেন আপনার মুখের মানে আওয়াজটা আপনার কান শুনতে পাই। হ্যাঁ, হাদা ওয়া ইন্দা আল্লাহু আলা বিসাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।